স্পেশাল কারোর সাথে শপিং এ যাওয়া হয় কিনা? না, আরে লজ্জা পেয়ে গেছে এটা। না না না, বান্ধবীর সাথে সব থেকে বেশি শপিং করা হয়, কারণ ওর সাথে আমার আবার ম্যাচ করে ভালো। আমার সাথে আমার স্পেশাল মানুষ আছে কিন্তু তার সাথে শপিং এ যাওয়া হয় না। না না, এটা এরকম না বিষয়টা। আচ্ছা, আমরা দেখতেই পাচ্ছি ভীষণ লজ্জা পাচ্ছে কিন্তু বলতে চাইছে না। না এরকম নাই, কিছু না, এরকম নাই, কিছু না। ওকে, তাহলে আমরা ধরে নিলাম আপাতত কেউ নেই। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা কোন ক্ষেত্রে? সব ক্ষেত্রে যদি জানতে চাই। আমি আসলে ভাগ্যে অনেক বিশ্বাসী, যে আমার ভাগ্যে যা আছে তাই হবে। সো অনেক যে কিছু ভেবে রেখেছি এরকমও না, জীবন চলছে জীবনের গতিতে, সো চলতে চলতে যে কোনো সময় থেমে যেতে পারে। সো এই জন্য আসলে অনেক কিছু ভেবেও রাখতে চাই না, কারণ অনেক ভেবে রাখলে হয়তো কষ্ট পাবো। সো এই জন্য ভাবনাটা কম, সময়টাকে এনজয় করে অনেক বেশি। তো যখন মাঝে মাঝে আসলে দেখা যায় শুটিংয়ে বেশি টকেটিভ হয়ে যাচ্ছে, তো ডিরেক্টর কাজ করছে, ডিরেক্টরে ডিস্টার্ব হচ্ছে, তখন কি ওখানে বকা টাকা খাও? না, বকা দেয় না, কিন্তু অনেক সময় বলে পায়েল এরকম বলে। মানে থাকে না ক্লাসে দুষ্টু বাচ্চাটা, থাকে না যে চ্যাটার বক্স, যেমন মাঝে মাঝে বলে এই চুপ করো, মানে জোবন ভাইয়া, ওনার সাথে এমনই প্যাচাল পারি, অনেক পক পক করি। ভাইয়া, জোবন ভাইয়া আবার অনেক জানে, যেমন যেমন এই টপটা এই কালার কেন, আর ভাইয়া এটা এই কালার হলো কেন, এটাই কালার না করলে কী হতো, এটা কীভাবে হয়েছে, এই ধরনের উদ্ভট টাইপের প্রশ্ন করি, তখন ভাইয়াও আবার বলতে থাকে। সো মাঝে মাঝে আবার বলে চুপ করো তো। আমি ছোটোবেলায় অনেক দুষ্ট ছিলাম, চঞ্চল ছিলাম, সো আমি স্কুলে যেতে চাইতাম না আর কি। সো আমাদের স্কুলের একটা মাস্টার ছিল, তার নাম ছিল মজিদ স্যার, তাকে সবাই ভয় পাইতো আর কি। সো আমার স্কুলটা ছিল এমন জায়গায়, আমার বাসা থেকে মানে বাসার জানালা খুলে স্কুলের বারান্দা দেখা যায় এরকম আর কি। সো আমি যখন সকাল 8টা বাজে একটা ঘন্টা দিত যে এখন ক্লাস শুরু হবে, এই ঘন্টাটার আওয়াজটা যখন শুনতাম আমি মোটামুটি দৌড় নাই আমি। সো এরকম হতো যে আমার মা বাবা অনেক দৌড়াদৌড়ি করে আমাকে স্কুলে পাঠাতো। সো তখন মা বাবাকেও ভয় পাইতাম না, যেতে চাইতাম না। সো ওই স্যার আমাকে নিতে যেত আর কি, এরকম খাটের নিচে পলে থাকতাম, স্যার এরকম করে পা টান দিয়ে বের করতো স্কুলে নেওয়ার জন্য, কান ধরে এক কানে ধরে নিয়ে যেত। সো আমি যাই না, স্কুলটা চৈতালি কিন্ডার গার্ডেন আমাদের বাসার সাথেই ছিল। সো স্যারের নাম হচ্ছে মজিদ স্যার। সো স্যার দেখছে কিনা আমি জানি না, কিংবা সে কেমন আছে, কিন্তু তাকে সবাই অনেক ভয় পেত। আমি এখন অনেক মিস করি যে স্যার আমাকে কত কষ্ট করে নিয়ে যেত, পড়াতো, আবার খুঁজে খুঁজে আনতো। তোমার বেড়ে ওঠা কোথায়? সাভার, আশুলিয়াতে। আচ্ছা, সো ওখানেই বেড়ে ওঠা। তারপরে ঢাকায় আসা হলো কবে? ক্লাস 8-এ আমি পড়াশোনার জন্য ঢাকায় এসেছিলাম, আমার ফ্যামিলিও এখানে এসেছে। ফ্যামিলি কি তোমার পড়াশোনার জন্যই শিফট করে? হ্যাঁ, আমার এবং আমার ছোট ভাইয়ের জন্য। আচ্ছা, তারপরে এসে এখানে পড়াশোনা করতে থাকলে? হ্যাঁ। তারপরে কাজ শুরু হলো কিভাবে? কাজ শুরু হয়েছে অনেক পরে, আমি যখন ক্লাস 8-এ আমি স্কুলে ভর্তি হই ক্যাম্বরিয়ানে, আমার ছোট ভাইও তখন অনেক ছোট, কেউ আসলে পড়ার জন্য এখানে ভালো ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো পাচ্ছিলাম না আমাদের আশেপাশে। সো এই জন্য আসলে একটু এইখানে এদিকে আসা, আর আম্মু আব্বুও চলে আসলো, কারণ আমরা একা কোথায় থাকবো, আমরা ছোট, আমার ভাইটাও অনেক ছোট, আমিও ছোট। সো আম্মু সবসময় আমাদেরকে স্কুলে নিয়ে যেত, বসে থাকতো, আবার নিয়ে আসতো, একবার আমাকে নিয়ে যেত, আবার আমার ছোটো ভাইকে দিয়ে যেত, আবার আমাকে নিত, মানে সারাদিন বলে আম্মুই আসা যাওয়ার মধ্যেই থাকতো। সো এগুলো করতো, আর আমি হচ্ছে ছোটোবেলা থেকেই একটু আবৃত্তি, একটু ড্রয়িং, একটু যেমন খুশি তেমন সাজো, একটু অ্যাক্টিং, এই টাইপের অ্যাক্টিভিটিসে খুব বেশি ইনভলভ ছিলাম পড়াশোনার বাইরে আর কি। সো আমাদের স্কুল থেকে আসলে আমাকে অফার করে, আমাদের ক্যাম্বরিয়ানে অনেক বিজ্ঞাপন হতো ওই সময় শুরুর দিকে, সো তখন আমাকে অফার করে যে একটা বিজ্ঞাপন আমি করবো কিনা, আমাকে বলে এই মেয়েটাকে নিয়ে আসো, বিজ্ঞাপন করবে। সো আমি তো খুশি। সো ওই সময় বিজ্ঞাপনটা করার পর আসলে স্কুলের মধ্যে আমি ছিলাম সবার মডেল, সো সবাই বলতেই যে নায়িকা যাচ্ছে, নায়িকা যাচ্ছে। সো ওই যে ওইখান থেকে আসলে আমার শুরুটা, এবং যে টিমের সাথে কাজ করেছিলাম তারাই আমাকে পরবর্তীতে আরেকটা বিজ্ঞাপনের জন্য ডেকেছিল। ওইটাই আসলে তোমার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেওয়া, তোমার আসলে স্কুলেরও কিছুটা কৃতিত্ব আছে। হ্যাঁ, স্কুলে যাওয়া হয় বা স্কুলের পরে কি, স্কুল থেকে বের হওয়ার পরে কি আর কখনো যাওয়া হয়েছে কিনা? স্কুলের পরে কলেজটা ওখানে পড়েছি, আমার ইচ্ছা ছিল ভার্সিটি তো ওখানে পড়ার, সো হয়নি আসলে, বাট হ্যাঁ যাওয়া হয়, কিন্তু এখন আর আগের মতো তো হয়ে যাওয়া হয় না।